আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি মেহের আফরোজ। যুক্তরাষ্ট্র ও পাকিস্তান তাদের সম্পর্কে টানাপোড়েন দূর করে নতুন করে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করছে। এ লক্ষ্যে সম্প্রতি দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময় হয়েছে। তারা এমন একটি অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন যেখানে দুই প্রতিবেশী দেশ আফগানিস্তান বা ভারত কোনো ইস্যু হয়ে উঠবে না। পাকিস্তানের সাথে ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি হিসেবে যুক্তরাষ্ট্র খুব সতর্কভাবে ইস্যুগুলো বাছাই করতে চায়। এক্ষেত্রে তারা ক্লিন এনার্জি ও জনস্বাস্থ্যের মতো বিষয়গুলোকে গুরুত্ব দিতে আগ্রহী। চীনের সাথে পাকিস্তানের যে ঘনিষ্ঠতা, তাতে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের এই সম্পর্কে কি প্রভাব পড়বে তা থাকছে আজকের প্রতিবেদনে। পাকিস্তানি কর্মকর্তারা উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তাদের সফরকে পাক মার্কিন অংশীদারিত্বকে পুনরুজ্জীবিত করার জোরালো উদ্যোগ হিসেবেই দেখছেন। একই সাথে তারা এটাও মনে করেন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে পাকিস্তানকে চীনের প্রভাব বলয় থেকে বের করে আনতে, কিন্তু বিশ্লেষকরা মনে করছেন অর্থনীতি, বিনিয়োগ ও সমরাস্ত্রসহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান যেভাবে চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তা খুব সহজে কমানো সম্ভব হবে না যুক্তরাষ্ট্রের পক্ষে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফর করেন পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সে সময় তিনি যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়ার জোটের মতোই একটি জোট পাকিস্তানের সাথেও গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাকিস্তানি কর্মকর্তা এই দাবি করেছেন, কিন্তু যুক্তরাষ্ট্র তারই প্রস্তাবে কোনো আগ্রহ দেখায়নি, কেননা বর্তমানে দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের এই ধরনের ভূমিকা গ্রহণের কোনো প্রয়োজন নেই। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ কোনো ইস্যুর কেন্দ্রে নেই পাকিস্তান। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বা আঞ্চলিক কোনো পরাশক্তির কাছে লোভনীয় কোনো দেশ নয় পাকিস্তান। তবে এশিয়ায় কৌশলগত সম্পর্ক বজায় রাখার জন্য পাকিস্তান অবশ্যই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক মিত্র। পাকিস্তান তার তীব্র অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তিগুলোর কাছে যেতে হচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি দেশটির পররাষ্ট্রনীতিকে বৈশ্বিক বাস্তবতা থেকে বিচ্যুত করতে বড় ভূমিকা রেখেছে। ২০২২ সালের শুরুর দিকে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে আন্দোলন করেছিল বিরোধী দলগুলো। তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল তিনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য অংশীদারদের সাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটিয়েছেন। এই অভিযোগ আংশিকভাবে সত্য। পাকিস্তানের কৌশলগত সংস্কৃতিকে অনেকটাই নির্ধারণ করেছে স্নায়ুযুদ্ধ ও পরবর্তীতে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এই দুটো ঘটনা পাকিস্তানের কৌশলগত গুরুত্বকে অনেকটাই কমিয়ে দিয়েছে। পাকিস্তানের সামরিক বেসামরিক এলিট্রা দেশের মধ্যে এই ধারণার সৃষ্টি করেছেন যে তাদের দেশ আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রে অবস্থান করছে। পরাশক্তিগুলোর ক্ষমতার দ্বন্দ্ব পাকিস্তানের এলিট শ্রেণী ও বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে সবসময় প্রভাব বিস্তার করে। তবে দেশটির কৌশলগত নীতি নির্ধারক মহল দক্ষতার সাথে পরাশক্তিগুলোর নানা চাপ মোকাবেলা করে পরমাণু অস্ত্র কর্মসূচি সহ নিজেদের জাতীয় লক্ষ্যসমূহ অর্জনে সক্ষম হয়েছে, কিন্তু কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তান সফলতার পরিচয় দিতে পারেনি। এক্ষেত্রে দেশটির মূল্য খুবই সীমিত। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার ও সন্ত্রাসবিরোধী যুদ্ধের কার্যকর অবসানের পর থেকে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব অনেকটাই কমে গেছে। বর্তমানে আন্তর্জাতিক ভূরাজনীতি অনেকটাই আবর্তিত হচ্ছে জ্বালানি সম্পদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অর্থনীতিভিত্তিক প্রযুক্তিসহ কয়েকটি খাতকে কেন্দ্র করে। এসব ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে পড়ে আছে পাকিস্তান। দেশটির কৌশলগত নীতি নির্ধারক মহল এই বিষয়গুলো উপলব্ধি করতে না পারলে তারা আরও পিছিয়ে পড়বে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগও তাদের গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে, কারণ এই উদ্যোগ চীনের সাথে পাকিস্তানের বর্তমান সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার আশঙ্কাকে বাড়িয়ে দিতে পারে। বাইডেন প্রশাসন পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে হৃদ্যতাপূর্ণ করতে চাইছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এর বিনিময়ে পাকিস্তান যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আগের মতো সুযোগ সুবিধা আর পাবে না তা অনেকটাই নিশ্চিত। পাক মার্কিন গভীর সম্পর্কের আগের সেই সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা পেয়েছে। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার এসেছে পাকিস্তানের হাতে। একই সাথে উচ্চ পর্যায়ের মার্কিন কর্মকর্তারা ঘন ঘন পাকিস্তানে সফর করেছেন।
এখন আর পাকিস্তানকে শত শত কোটি ডলার অনুদান বা আর্থিক সহায়তা দেওয়ার আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই। দেশটির আমলারাও আর ঘন ঘন পাকিস্তান সফরে আসবেন না, কারণ পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতি ওয়াশিংটনের কিছু ক্ষোভও আছে। মার্কিন কর্মকর্তারা মনে করেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক বিপর্যয়ের পেছনে পাকিস্তানের সেনাবাহিনীর বড় ভূমিকা পালন করেছে। আগামীতে পাক মার্কিন সম্পর্ক কৌশলগত বিষয়ের বাইরে কয়েকটি ক্ষেত্রে সীমিত থাকবে। পাকিস্তানকে আঞ্চলিক একটি মিত্র দেশের মর্যাদা দিতে পারে যুক্তরাষ্ট্র। বৃহত্তর নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ একটি মিত্র দেশ হিসেবে বিবেচনা নাও করতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একক বিশ্ব ব্যবস্থা এখন আর নেই। বহু মেরুর বর্তমান এই যুগে যুক্তরাষ্ট্রের সাথে সীমিত পর্যায়ের সম্পর্ক রক্ষা করে চলা পাকিস্তানের জন্য কতটুকু লাভজনক হবে সেই বিষয়ে হিসাব নিকাশও দেশটির নীতি নির্ধারকদের বিবেচনায় রাখতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। যদিও 2022 সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চীনকে কিছুটা অবজ্ঞা করেই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের পার্টনার অফ চয়েস হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু চীন হচ্ছে পাকিস্তানের বৃহত্তম ঋণদাতা, বিনিয়োগকারী এবং অস্ত্র কেনার উৎস। যে দেশটির কাছে পাকিস্তান ঋণ মওকুফের জন্য আবেদন করেছিল সেই দেশটিকে খেপিয়ে দেওয়া হবে পাকিস্তানের জন্য একটি ভুল সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন করা পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা পাকিস্তানি পণ্যের বৃহত্তম রপ্তানির বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের অনেক নাগরিক যুক্তরাষ্ট্রে বসবাস করছে, কিন্তু বর্তমানে বৈশ্বিক নেতৃত্ব নিয়ে চীনের সাথে যুক্তরাষ্ট্রের কৌশলগত লড়াই চলছে। ফলে চীনের সাথে সম্পর্ক নষ্ট করে যুক্তরাষ্ট্রের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা পাকিস্তানের জন্য খুব বেশি লাভজনক হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন চীন অথবা যুক্তরাষ্ট্র এই দুই দেশের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র। কিন্তু তারা একথাও বলতে ছাড়ছেন না যে চীন হচ্ছে পাকিস্তানের ব্যর্থ অর্থনৈতিক অংশীদার। মার্কিন কর্মকর্তারা বিভিন্ন সময় দেওয়া বক্তব্যে পাকিস্তানের ব্যর্থ অর্থনৈতিক পার্টনারের উদাহরণ হিসেবে চীনের নাম উল্লেখ করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের দেশের ঋণ মওকুফে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানান, কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন প্রকাশ্যই প্রথমে চীনের কাছে আর্থিক সহায়তা চাওয়ার পরামর্শ দেন পাকিস্তানকে। ব্লিংকেনের এই ধরনের বক্তব্যে চরম ক্ষুব্ধ হয় চীন। পাকিস্তানের চীনের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের এই ধরনের আচরণের কঠোর সমালোচনা করেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আঙুল তোলার পরিবর্তে যুক্তরাষ্ট্রের উচিত পাকিস্তানের জন্য বাস্তব ও কল্যাণকর কিছু করা। পাকিস্তানের সংবাদ মাধ্যমে চীনা রাষ্ট্রদূতের সেই ভিডিও বার্তা প্রচারিত হয়। বর্তমানে বহু মেরুর বিশ্ব পরিস্থিতিতে ভারত একদিকে যুক্তরাষ্ট্রের সাথে বিভিন্ন জোটে শরিক হয়েছে, আবার রাশিয়ার সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নরেন্দ্র মোদীর সরকার রাশিয়ার কাছ থেকে ছাড়কৃত দামে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে। ভারত বর্তমানে অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। অবশ্য পাকিস্তানও রাশিয়া থেকে কম দামে জ্বালানি তেল কেনার উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র এই ব্যাপারে পাকিস্তানকে নীরব সম্মতি দিয়েছে। এক্ষেত্রে ভারত যেভাবে রাশিয়ার সাথে জ্বালানি এবং সামরিক সম্পর্ক বজায় রেখেছে তা ভালোভাবে গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র। ফলে পাকিস্তানের সাথে সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ করে ভারতের ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। সামনের দিনগুলোতে নানা ধরনের ভূ রাজনৈতিক ঝড়ের মুখোমুখি হতে পারে পাকিস্তান। দেশটির নীতি নির্ধারকদের এসব ঝড়ের মোকাবেলা করতে হবে, একই সাথে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অগ্রাধিকারগুলো বড় ধরনের চ্যালেঞ্জ। পশ্চিমা বিশ্বের বেসরকারি খাতের বিনিয়োগকারীদেরকে পাকিস্তানে বিনিয়োগে উৎসাহিত করতে পারলে চীনের উপর অর্থনৈতিক নির্ভরতা অনেকটাই কমতে পারে, একই সাথে তা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকেও সচল রাখতে সহায়ক হতে পারে বলে মনে করেন পর্যবেক্ষকরা। তবে চীনকে ত্যাগ করে যুক্তরাষ্ট্রমুখী হয়ে খুব বেশি লাভবান হতে পারবে না পাকিস্তান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।